আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কারুন সুদহমান কুজায় শৌকতে আজিজ শাহের কুজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলেরই বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঐতিহ্যবাহী আল হিকমা ইউসুফিয়া ইন্টারন্যাশনাল
মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কেন্দ্রীয় বড় মসজিদ নীলফামারীর সম্মানিত খতিব হযরতুল আলেম মাওলানা খন্দকার সৈয়দ আশরাফুল হক নূরী সাহেব, আজকের মাহফিলের এই খেদমতের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কেয়ামতে আল্লাহ যেন তাকে আরশে মহল্লার মেহমান হিসাবে কবুল করেন। মাহফিলের প্রধান অতিথি নীলফামারী পৌরসভার সম্মানিত মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ সাহেব, মাহফিলের উদ্বোধক জনাব সুলতান মাহমুদ সাহেব, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মুস্তাফিজুর রহমান সবুজ সাহেব সহ আজকের মাহফিলের আলোচকবৃন্দ কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসার নিরিখে আলোচনা রেখেছেন। বাংলাদেশের বক্তৃতা আকাশে উদিত এক নতুন নক্ষত্র হাফিজ মাওলানা আরিফ আল মামুন সাহেব, আল্লাহ যেন এই কণ্ঠকে আমৃত্য কোরআন সুন্নার খিদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করেন। আলোচনা রেখেছেন আল ফালাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লাম আসাদুজ্জামান সাহেব, আল্লাহ যেন এই কণ্ঠকে কোরআনের জন্য কবুল করেন। দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা স্নেহের কচিকাচা অনুষবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগায় উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমতো শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকু শক্তি শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে চিৎকার করে সকল মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী উসয় হাসানা ইমামুল মুরসালিন খাতিমুন নবীন সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেহেতু সময় কম ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি বক্তৃতা শুরু করতে চাই, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহু আমিন। যারা আসতেছেন অথবা রাস্তায় আছেন আল্লাহ তাদেরকে দ্রুত মাহফিলে এসে বসার তৌফিক দান করুক। মাহফিলের যারা আয়োজন করেছে আমরা দোয়া করি এবং মাহফিলটি অনুষ্ঠিত হতে যারা সহযোগিতা করেছে এই করোনার মহামারীর এই দুঃসময়ও আপনারা যারা দূরদারাজ থেকে এসেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই খেদমতকে কবুল করেন।